ক্যামেরা নিতে চলে আসলাম ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে। এখানে অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং শাতিল ভাই আমাদের ক্যামেরা দেখাচ্ছে। এখানে অনেকগুলো ক্যামেরা এখানে দেখাচ্ছে যে এটা নিন এটা নিন। তো ভাই আমাদেরকে পাগল করে ফেলছে যে ভাই এটা এটা আপনার স্টুডিওর জন্য ভালো হবে, এটা আপনার স্টুডিওর জন্য ভালো হবে। তো ফার্স্টে ভাই আমার চ্যানেলটা দেখছিল যে আমি বলছিলাম যে আমি ইউটিউবার, ইউটিউবিং করি। তো ভাই আমার চ্যানেলটা সার্চ করে দেখার পরে ভাই সাজেস্ট করছিল যে এই ডিটা নিলে 700D নেন, 600D নেন, দেখেন আপনার এইগুলোর মধ্যে কোনটা ভালো হয় আমাকে বোঝাচ্ছিল। ফাইনালি গাইস ক্যামেরা নেওয়া কমপ্লিট, এখন টাকা গুনতেছি, টাকা গুনে ভাইকে টাকা দিব। এবং ভিডিও শেষে থাকছে কত ডি ক্যামেরা আমি কিনলাম, 700D না 600D না 200D, কোনটা কিনছি আপনারা দেখতে পারবেন ভিডিওর একদম শেষ প্রান্তে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের আরিয়ান ভাই কত ডি ক্যামেরাটা কিনছে দেখার জন্য। বাসা থেকে বের হলাম, বের হয়ে আমার জানেমান ডিএসএলআর ক্যামেরার জন্য আমার বড় ভাইয়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। এদিকে বাসটা অনেক লেট করছে আসতে, আমাকে বলছে আধা ঘন্টার মধ্যে চলে আসবে, সেজন্য চা নাস্তা করে নিচ্ছি, চা খেয়ে নিচ্ছি। তো বড় ভাইয়ের দোকান থেকে চা নাস্তাটা করেই নিলাম। জানেমান বাসটা কেন যে আসছে না বুঝলাম না, বাসটা যে কখন আসবে অনেক ওয়েট করতেছি। দোকানের প্রায় এক ঘন্টা রেডি হয়ে বসে আছি। বোঝেনি তো ডিএসএলআর ক্যামেরা কিনতে যাবো, কতদিনের শখ, স্বপ্নের একটা ক্যামেরা, সকলেই চাই যে একটা ক্যামেরা থাকবে, ফটোশুট করব, ভিডিও শুট করব। তো বাসের অপেক্ষা করতেছি, অনেক বাস চলে যাচ্ছে কিন্তু আমার জানেমান বাসটা যে কখন আসবে ওয়েট করেই যাচ্ছি। এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু ভাবতেছি যে কখন যে ডিএসএলআরটা কিনবো। এদিকে অনেক বাস চলে যাচ্ছে, একের পর এক বাস চলেই যাচ্ছে কিন্তু আমার জানেমান বিআরটিসি বাসটা যে কখন আসবে। এখানে একটা বাস আমাকে দেখে থামলো কিন্তু আমি উঠলাম না, কারণ আমি আগে থেকেই বিআরটিসি বাসের সুপারভাইজারের সঙ্গে কথা বলে রাখছিলাম আমার বাসার এখান থেকে আমাকে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। তো অলরেডি বাসে উঠে পড়লাম, বাসে উঠে দেখি আমার পাশে একটা চাচা বসছে। তো ভালোই লাগলো, জার্নিটা শুরু হলো। বাসা থেকে বের হয়ে আমাদের এখানে টোল, মানে আমাদের ব্রিজের টোল, তো টোল থেকে পার হয়ে একটু সামনে গিয়েই 30 মিনিটের জন্য নাস্তা করার ছুটি দিল। তো আমি জাস্ট বাসা থেকে নাস্তা নাস্তা করছিলাম, নাস্তা করলাম না, বাসে উঠে বললাম। অনেক টান, মানে কি বলবো, মাথা নষ্ট করা টান দিচ্ছিল বাসটা, খুব ভয় করছিল যে কোথায় গিয়ে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক মানে অনেক ভয় করছিল, জানেনি তো রাস্তাঘাটের ব্যাপার স্যাপার। তো যাইতে যাইতে মাঝপথে মানে একটা দুর্ঘটনা, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো। ঢাকার অনেক কাছেই চলে আসছিলাম, এখানে পোল আছে দেখতে পাচ্ছেন, কারেন্টের পোল, তো রাস্তা জুড়ে এখানে জ্যাম বাঁধাইছে। তো এখানে প্রায় এক ঘন্টা বাস দাঁড়ায়, আরও খুব খারাপ লাগছে, মনে মনে ভাবছি যে কখন জানেমান ক্যামেরাটা কিনবো। তো আসলে খুবই নিজের কাছে খুবই খারাপ ফিল হচ্ছিলো যে কখন যে কিনবো, কখন যে ক্যামেরাটা কিনবো। তো বাসের মধ্যে চুল নাড়ছি, এটা করছি, ওটা করছি, সময় চলে গেল এক ঘন্টা। তারপরে বাস আবার শুরু করলো টানা, শুরু করার পরে ভাঙায় নিয়ে গিয়ে আমাকে নামাই দিল। এবং এখানে দেখতে পাচ্ছেন এই সামনের এই মেয়েটা, এই মেয়েটা আমাকে অনেক অনেক ফলো করছে, দেখেন ভালো করে দেখেন মেয়েটা কিভাবে ফলো করছে। তারপরে ভাঙা থেকে এবার শুরু হলো আমাদের ঢাকা কদমতলির উদ্দেশ্যে। তো ঢাকা কদমতলির উদ্দেশ্যে শুরু হলো বাসে, আবার এদিকে লোকাল যাত্রীও নিচ্ছে। খারাপ লাগছিল যে বিআরটিসি বাসে উঠলাম, লোকাল যাত্রী নিবে না, এদিকে দেখছি লোকাল যাত্রীও নিচ্ছে। তো এখান থেকে আপনার বঙ্গবন্ধু নাকি ভাঙা, এখান থেকে ভাঙা থেকে আবার শুরু করলো, ভাঙা থেকে শুরু করলো যাওয়া, আবার চলতে থাকলো। রাস্তাঘাটগুলো আমার খুব পছন্দ হয়েছে আসলে, এই রাস্তাঘাটে বাইক চালায় অনেক অনেক বেশি মজা হবে আমার কাছে যা মনে হয়। একদম বাইক রাইড করার মতো একটি মানে রাস্তা এখানে তৈরি করছে এই ভাঙার রাস্তাটা। তো ঢাকা ঢাকা ফিল হচ্ছে ভাঙার, এখান থেকেই মনে করেন ঢাকা ঢাকা নিজের কাছে মনে হচ্ছে, ঢাকা চলে আসছি, ঢাকা চলে আসছি, কিন্তু অনেক দূরে ঢাকা। তো এখানে পরিবেশটা আমার কাছে অনেক গুণ মানে অনেক বেশি ভালো লাগলো, পরিবেশটা অনেক সুন্দর ছিল। নিচ দিয়ে চলে যাচ্ছে গাড়ি, উপর দিয়ে আমরা যাচ্ছি এবং সামনে পুলিশ দাঁড়ায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুলিশটা আমাদের বাসটা চেকিং করবে, তো বাসে নাকি কোনো অবৈধ মাল পাচার হচ্ছে। তো পুলিশ বাসে উঠে বললো, উঠে চেকিং শুরু করলো, এদিকে আমি ভিডিও করতেছি। তো শুরু হলো আমাদের আবার যাত্রা, এবং এখানে অনেক দ্রুত বাস চলতেছে, মানে এত জোরে বাস টানতেছে, খুব ভয় করতেছে যে কখন বাসটা উল্টায় যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার চুলগুলো অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, চুলগুলো ঠিক করা লাগছে বারবার হাত দিয়ে, মানে খুবই খারাপ লাগছিল। মানে এত জোরে বাস কখনো, মানে আমি কখনো এত জোরে টানের কোনো বাসে কখনো জার্নি করি নাই। তো খুবই নিজের কাছে মানে খারাপ ফিল হচ্ছিল এই কারণে যে আমার জানেমান ডিএসএলআরটাতে যেন আমি নিয়ে আসতে পারি কোনো না কোনোভাবেই, আমি মরে যাই যাই ডিএসএলআরটা যেন আমার হাতে থাকে। তো এদিকে মানে সামনেই পদ্মা সেতু, পদ্মা সেতু জীবনের ফার্স্ট টাইম ফিল নিব পদ্মা সেতুর উপর যাবো। তো পদ্মা সেতু টোলের কাছেই আমি চলে আসছি, বাস পদ্মা সেতু টোলের কাছেই চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু টোল,
এখান থেকে বাস টোলটা দিয়ে রিসিভ করলো, কার্ডটা টিকিটটা রিসিভ করলো, টোলের টিকিটটা দিয়ে এখানে একটু দাঁড়াইছিল। দাঁড়াই থাকার পরে বাস টান শুরু করলো। ফাইনালি গাইস, অনেক অনেক নিজের কাছে অনেক মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠতেছি, পদ্মা সেতুটা পার হবো, ফার্স্ট টাইম লাইফের ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠতেছি। তো স্বপ্নের সেতু সবাই বলে যে স্বপ্নের সেতু, স্বপ্নের সেতু, দেখি আসলে স্বপ্নের সেতুটা কেমন, ব্রিজটা কেমন। তো পদ্মা সেতুর উপরে বাস এত জোরে, মানে এতক্ষণ তো কি স্পিডে আসছে, মনে হয় সেতুতে যাই বা বাসের স্পিড আরো ডবলের ডবল হয়ে গেল। তো যারা পদ্মা সেতুটা এখনো দেখেননি, মানে ফিল করতে পারেননি, একদম কাছ থেকে ক্যামেরাটা করা হয়েছে, জুম করে যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় সেতু, প্রায় বাস ফুল স্পিডে না গেলেও স্পিড ছিল হাই, প্রায় 10 মিনিট লাগছে বাসে পার হইতে, তারও বেশি মনে হয় এই পদ্মা সেতু পার হতেই লাগছে। দেখতেছেন পদ্মা সেতুটা, মানে আপনি যদি রিয়েলি যদি এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন মানে ফিলটা কত সুন্দর, না আশপাশে দেখতে এতটা সুন্দর লাগতেছে এবং সেতুটা যে কত সুন্দর, মানে ভিউটা কত সুন্দর সেটা বুঝতে পারবেন যদি পদ্মা সেতুতে যান। দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাই, একটু ভালো করে দেখেন, বিষয়টা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন ভিউটা কিন্তু মনে হচ্ছে যে আমি বাংলাদেশে, এটা কি বাংলাদেশে, আমার কাছে তো মনে হচ্ছিল এটা বাংলাদেশ না। চারিদিকটা ভিউটা দেখেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন জুম আউট করে দেখাই, দেখেন ভিউটা কত সুন্দর পদ্মা সেতুর নিচে, কিন্তু দেখেন ভিউটা কত সুন্দর, এবং সেতুটা সাইড থেকে যদি জুম করে দেখা যায়, ওয়াও। তো দেখতে দেখতে পদ্মা সেতু প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছি, বাস অনেক দ্রুত যাচ্ছে, সেজন্য ক্যামেরাটা আমি ঠিকভাবে ধরে রাখতে পারছিলাম। বাতাসে এত বাতাস, আমি তো ভাবছিলাম আমার ফোনটা কি পড়ে যায়, এত পরিমাণে বাতাস, স্পিডের তুলনায় চরম বাতাস। এখন আমি সামনের ভিউটা দেখাই পদ্মা সেতুর ওপরে কেমন, দেখেন পদ্মা সেতুর ওপরে, ওপর থেকেও দেখতে অনেকটা সুন্দর লাগে। যদি আপনি সেতু ফিলটা নিতে চান তাহলে পদ্মা সেতুতে আসতে পারেন ভাই, আমার কাছে মনে হয় যে বেস্ট একটা বাংলাদেশের আসলে স্বপ্নের একটা সেতু। দেখতে দেখতে স্বপ্নের সেতুটা পার হয়ে চলে আসলাম, একদম শেষ প্রান্তে চলে আসছি। তো এদিকে দেখি বাসের মধ্যে আচার বিক্রি করছে, গলাটা শুকায় শুকায় যাচ্ছিল, কেমন লাগছিল, তাই ভাবলাম যে আচার খাইনি, ফিলটা ভালো আসবে, মানে ভালো লাগবে আর কি। খুবই খারাপ লাগছিল সেজন্য আচার কিনে খেয়ে নিলাম। আপনারা আবার এটা দেখে আবার চোখ দিন না যেন আমার পরবর্তীতে সমস্যা না হয়। তো আচারটা শেষ করলাম, আচারটা শেষ করার পরে দেখি আমার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি, সকলেই নামতেছে, আমিও নেমে পড়লাম। নেমে পড়ার পরে আমার দুলা ভাইয়া ওয়েট করছিল আমার জন্য, তো দুলা ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে দুলা ভাইয়ের ফার্স্টে দুলা ভাইয়ের বাসায় যাবো। যাওয়ার পরে সেখান থেকে আমার বড় ভাইয়ের সঙ্গে মিট করলাম, বড় ভাইয়ের ছেলের সঙ্গে একটু মজা ঠাট্টা করলাম। আসলে বাচ্চা পোলাপন আমার খুব ভালো লাগে, বেবি আমার অনেক পছন্দ, এই জন্য ভাইয়ের বাসায় যাই আগে, জাহিদ ভাইয়ের বাসায় যাই আগে, বাচ্চাটা নিয়ে একটু ওই করলাম। তারপরে ক্যামেরা কেনার জন্য, ক্যামেরা কেনার উদ্দেশ্যে বের হলাম আমরা। জাহিদ ভাই বিদেশ থেকে আসছে আমার সঙ্গে, তার সঙ্গে দেখা করতেই আসলে মূল উদ্দেশ্য আমার যাওয়া, তো ক্যামেরা কেনারও ইচ্ছা ছিল, সেজন্য জাহিদ ভাইয়ের সঙ্গে দেখাও করা হয়ে গেল, আর ক্যামেরা কিনতেও চলে আসলাম মিরপুর শপিং সেন্টারে, ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে। তো ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে মিরপুর শপিং সেন্টার আমরা ফার্স্ট টাইম না হলেও এটাতে উঠছি অনেকবার। তো লিফটে উঠলাম, ওঠার পরে 6টায় আমাদের যাইতে হবে, সেজন্য পরবর্তীতে সিঁড়িতে উঠলাম, আর ওইটাতে উঠলাম না, ভাইয়ের নাকি প্রবলেম খারাপ লাগছিল, বাসে অনেকক্ষণ বাসে ছিলাম। তো আমরা মিরপুর শপিং সেন্টারের 6 নম্বর তলায় যাচ্ছি, 6 তলায় যাচ্ছি। 6 তলায় যাওয়ার পরে আমরা ক্যামেরার দোকানটা, ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা খুঁজে নিব, খুঁজে নিয়ে তারপরে আমার জানেমান ক্যামেরাটাকে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মিরপুর, যারা মিরপুর শপিং সেন্টারে ক্যামেরার জন্য আসবেন অবশ্যই ফোন দিবেন, যেভাবে ইউটিউব দেখেন আর যেভাবেই দেখেন ভাইদের সঙ্গে আগে কথা বলবেন, ভালো করে কথা বলে তারপরে আপনারা ঢুকবেন। তো আমরা অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম, বাসের মধ্যে থেকেই কথা বলছিলাম ভাইয়ের সঙ্গে, ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের ভাইয়ের সঙ্গে। তো আমরা জাস্ট 6 তলায় চলে আসলাম। এখন ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা কোন জায়গা বারবার আর ফোন দিতে ইচ্ছা করছে না, এই কারণে ঘুরতেছি খালি, আমরা এইদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি, এই দোকানে জিজ্ঞাসা করছি যে ভাই ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা কোন দিকে, এখানে এই ভাইকে জিজ্ঞেস করলাম। তো ভাই বলতেছে কি ভিডিও করতেছেন নাকি, ভিডিও করলে আমার ভিডিওটা শ্যুট করেন না। তো ভাইয়ের কথাটা খুব ভালো লাগলো, ভাই দেখাই দিল যে ওই কর্নারের দিকে চলে যাও, কর্নারের দিকে যাই, ওইদিকে যাইতে হবে। তো তারপরে কর্নারের দিকে যাই আমরা, মনে করছি যে এখানে, এখানে আইসা আমরা জিজ্ঞেস করলাম যে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা কোন দিকে। তো বললো, আমাদেরকে বললো যে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা ওইদিকে সোজা চলে যাইতে হবে। তো আমরা আবার পিছনের দিকে গেলাম, পিছনের দিকে গিয়ে আমরা খুঁজতেছি, অনেক খোঁজা খুঁজতেছি যে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা কোন দিকে, মানে এখানে যাই খালি আমরা ঘুরছি, প্রথম আধা ঘন্টা আমরা শুধু ঘুরেই বেড়াইছি যে দোকানটা খুঁজে পাই না, কারণ দোকানটা ভাইয়ের দোকানটা একদম এক কর্নারের দিকে। তো তো ফাইনালি এখানে এই যে ওয়ার্ল্ড, এখানে কম্পিউটার সিস্টেম নাকি, এই জায়গায় এসে জিজ্ঞেস করলাম, এরা আমাদেরকে দেখাই দিল যে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের দোকানটা সামনের দিকে, মানে এইদিকে যাইতে হবে, এইদিকে যাই ডান দিকে চলে যাইতে হবে একদম কর্নারে।
তো আমরা আবার এই ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, এই ভাইরা আমাদেরকে বলে দিল যে সোজা চলে যান, সোজা যায় একদম কর্নারের দোকানটাই ক্যামেরা এন্ড গ্যাজেট। তো আমরা হাঁটতেছি, হাঁটার পরে ক্যামেরা এন্ড গ্যাজেটের দোকানটা আমাদের সামনে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা এন্ড গ্যাজেট, তো বড় ভাই এখানে দেখতে পাচ্ছি বসে আছে। এতদিন যারে আমরা ইউটিউব থেকে দেখছি, এখন দেখতেছি ভাই এখানে, মানে সামনাসামনি দেখে ফিলটাই অন্যরকম হচ্ছে। যে ভাইয়ের ভিডিও দেখছি এক মাস দুই, এক থেকে দুই মাস ধরে ভাইয়ের ভিডিও দেখে ভাইয়ের আজকে সামনে চলে আসলাম। তো এসে আমি একদম ভদ্র মানুষের মতো দাঁড়াইলাম, সালাম দিলাম। ভাই সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো কোন ক্যামেরাটা নিবা, একটু দাঁড়াও। এদিকে এক ভাই, ছোট ভাই, 4K ক্যামেরা নিচ্ছে আর কি, ব্লগিং ক্যামেরা, তার ক্যামেরাটা পড়ে যাতে লাগছিল, আমি তুলে মানে ক্যাচ ধরলাম, ক্যাচ ধরে দিয়ে দিলাম। তো ভাই এখানে ওইটা কিনে নিছে, এখন জাস্ট সেট আপ করতেছে। তো আমি ওই ভাইকে আর কি বললাম যে ভাই এটা আপনারা আমাদের টিউটোরিয়াল দেখবেন তাহলে শিখে যাবেন, আপনারা ছাড়া আমাদের টিউটোরিয়াল কারা দেখবে। এইদিকে আবার ক্যামেরা, এখানে অনেকগুলো ক্যামেরা রয়েছে, যেটা দেখে একদম মনের ভিতরে মনে হচ্ছে যে আমার জানোয়ানটা কোনটা, আমার জানোয়ানটা কোনটা। তো এখানে ক্যামেরা গ্যাজেটে দেখলাম অনেকগুলো ক্যামেরা রয়েছে, লেন্স রয়েছে। আমাদের আসা একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমরা যে ভিডিওটা দেখছিলাম ভিডিওটার পরে 4 দিন পরে আমি ক্যামেরাটা নিতে গেছি। তো সেই জন্য আর কি স্টকের লেন্স ছিল অনেক ইউজ পরিমাণে, বাট ক্যামেরা অনেক বিক্রি হয়ে গেছিলো, কারণ এখানে ক্যামেরা বেশি দিন থাকে না, তো এরা ইম্পোর্ট করে বাইরে থেকে। তো ক্যামেরাটা আমার চয়েস করা শেষ, টাকা গুনতেছি, খুবই খারাপ লাগতেছে, অনেকগুলো টাকা, তো টাকা গোনাও শেষ, ভাইয়ের হাতে টাকাটা তুলে দেওয়ার সময়। তো ভাইয়ের হাতে আমি টাকাটা এই যে তুলে দিচ্ছি, ভাই হাসি মুখে টাকাটা নিল। তো ভালো লাগলো কুষ্টিয়া থেকে ভাইয়ের দোকানে ক্যামেরা কিনতে যাই, ক্যামেরা এন্ড গ্যাজেটে অনেক অনেক ভাই, ভাইয়ের মানে সম্পর্কটা, যে সম্পর্কটা সেটা অনেক ভালো লাগছে ব্যবহারটা। এইদিকে আমার জানেমানটা রেডি করা হচ্ছে, ভাই এখানে ভাই ছোট ভাই রেডি করতেছে আমার জানেমানটারে। তো জানেমানটা রেডি করা হইলেই আমি নিয়ে যাব। তো মানে ছোট ভাই হাসতেছে, আমি ক্যামেরাতে ভিডিও করতেছি বলে হাসতেছে এখানে অনেক। যাই হোক, বড় ভাইটারে ক্যামেরা এন্ড গ্যাজেটের এই বড় ভাইটারে আমার অনেক পছন্দ হয়েছে ভাই, মানে ক্যামেরার সামনে যেভাবে তার থেকে তার ব্যবহারটা অনেক সুন্দর। কুষ্টিয়া থেকে গেছি ঢাকা মিরপুর, তারপরে ভাইয়ের ব্যবহারটা এত সুন্দর ব্যবহার করছে আমাদের সঙ্গে, মানে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ক্যামেরাটা নেওয়া শেষ, আমি ব্যাগটা নিতে পারি নাই, কারণ আমার কিছু টাকা শর্ট ছিল, এই কারণে শুধুমাত্র একটা শপিং ব্যাগেই আমার ক্যামেরাটা দিয়ে দিছে এবং আমরা বাসায় চলে আসছি। তো ভাই আমি কত ডি ক্যামেরা কিনলাম, কি ক্যামেরা কিনলাম, তো ভাই আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ক্যানন 700D, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখেন, ক্যানন 700D ক্যামেরা ফুল একদম নিউ না, 2 মাস ইউজ হয়েছে, 2 মাস ইউজ হওয়া ক্যামেরা আমি কিনেছি। এবং এই ক্যামেরাটাকে আমি নিজে কিনেছি না, আমি নিজে কিনে নাই, কোনো ইউটিউবের টাকায় এই ক্যামেরাটা কিনে নাই। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাইটাকে, যে ভাইটার সঙ্গে আমাকে দেখতে পাচ্ছেন, ভাইটা বাইরে ছিল, সৌদি আরবে ছিল, তো সেখান থেকে আমার জন্য নিয়ে আসতে চাইছিল, একটা ক্যামেরা গিফট করতে চাইছিল। তো সেখান থেকে কোনো এক দুর্ঘটনার কারণে সে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে দেশে চলে আসে, এবং দেশে চলে এসে সে তার দুর্ঘটনাটা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ সে সুস্থ হওয়ার ট্রাই করে, এবং সেই সুস্থ হওয়ার পরে আমাকে নক দেয় যে ভাই আমি দেশে চলে আসছি হুট করে, আপনি একটু আসেন। তো ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে মিরপুরে চলে যাই, কুষ্টিয়া টু মিরপুর, বুঝতে পারছেন কত দূরের একটা জার্নি। তো আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখলেন কত দূরের একটা জার্নিতে গেলাম, তারপরে ভাইয়ের সঙ্গে দেখা করলাম। দেখা করার পর ভাই হঠাৎ করে বলছে চলেন একটু মিরপুর শপিং সেন্টারে যাই। তো মিরপুর শপিং সেন্টারে যাওয়ার পরে ভাই বলছে ক্যামেরা চয়েস করো। তো আমি ক্যামেরা বলছি কেন ভাই, বলছে তো তোমার জন্য ক্যামেরা আনার কথা ছিল, তো এইবার তো আনা হলো না, তুমি এখান থেকে একটা চয়েস করে নাও, তোমার জন্য পরের বার আসলে অবশ্যই একটা নতুন ক্যামেরা নিয়ে আসার ট্রাই করব। তো ভাই আমাকে এই ক্যামেরাটা গিফট করছে। তো আমার কাছে ক্যামেরাটা আসলে অনেক ভালো লাগছে, আর এখন থেকে আপনারা এই আরিয়ান বিডিটেক চ্যানেলে ভালো কোয়ালিটিফুল ভিডিও পাবেন ইনশাল্লাহ। ক্যামেরাটা এখনও ফুলফিলভাবে আমার লেন্স কেনা লাগবে, লেন্স নাই এখনো, লেন্স কিনতে পারে নাই, 2-1 দিনের মধ্যে লেন্স আনার ট্রাই করব। লেন্স কেনার পরে কয়েকদিনের মধ্যেই আপনারা ভালো কোয়ালিটিফুল DSLR এর ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কোয়ালিটিফুল ভালো ইনফরমেশনাল ভিডিও পাবেন। এখন থেকে DSLR এর ক্যামেরা, এই ক্যামেরায় DSLR ক্যামেরায় ভিডিও শ্যুট হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভ্যালুয়েবল ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।